তৃণমূল থেকে সদ্য বিজেপিতে যোগ দেওয়া প্রাক্তন বিধায়ক মিতালি রায়ের নিজের বুথে বিজেপি 196 ভোটে পিছিয়ে, সেই সাথে মিতালি রায়ের নিজের 15 নম্বর ওয়ার্ডে 79 ভোটে পিছিয়ে বিজেপি। গত বিধানসভা নির্বাচনে এই ওয়ার্ডে 40 ভোটে এগিয়েছিল বিজেপি। আর এই নিয়ে তৃণমূলের কটাক্ষ, মিতালি রায় যেখানেই যাবে সেখানেই মানুষ তার বিরুদ্ধে ভোট দেবে। উল্লেখ্য, বিধানসভা উপনির্বাচনের দুদিন আগেই তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করেছিলেন তৃণমূলের প্রাক্তন বিধায়ক মিতালি রায়। এই যোগদানের ফলে আচমকাই যেন সমস্ত রাজনৈতিক সমীকরণ বদলে যেতে শুরু করেছিল। রাজনৈতিক বিশেষজ্ঞরা মনে করছিলেন মিতালি রায়ের এই যোগদানের ফলে অনেকটাই বেগ পেতে হবে শাসক দল তৃণমূল কংগ্রেসকে। যদিও যোগদানের পর থেকেই তৃণমূল কংগ্রেসের দাবি ছিল মিতালি রায়ের এই যোগদানে তাদের দলে কোনো প্রভাব পড়বে না, শেষমেশ তেমনটাই দেখা গেল। যদিও এই বিষয়ে সদ্য বিজেপিতে যোগদান করা মিতালি রায়ের দাবি, তিনি প্রচারের একদম শেষ লগ্নে বিজেপিতে এসেছেন, সেই কারণে প্রচার করার তেমন কোনো সুযোগ পাননি। সেই সাথে তিনি দাবি করেন তার বুথটিতে সংখ্যালঘু ভোটার বেশি, যেটা তৃণমূলে পড়েছে। আগামী দিনে এই বুথ সহ এই ওয়ার্ডে ফলাফল অন্যরকম হবে। এ বিষয়ে তৃণমূলের টাউন ব্লক যুব কংগ্রেসের সহসভাপতি শুভ দে সরকার বলেন, আমরা প্রথম থেকে বলে আসছি মিতালি রায় যোগদান আমাদের পক্ষে ক্ষতিকারক নয়, বরং মিতালি রায় তৃণমূল কংগ্রেস ছেড়ে যাওয়াতে দলের উপকার হয়েছে। যেই আসন আমরা 21-এ হেরেছিলাম সেই আসন 23-এ জিতে নিলাম। যেটা বুথ, সেই বুথেই বিজেপি ব্যাপকভাবে পিছিয়ে, কি বলবেন? হবে তো আমি বিজেপিতে এসেছি, সময় পাইনি আমি সেইভাবে একদম বুথ ভিত্তিক প্রচার করবার। তো এখানে একটা সংখ্যালঘু ভোট আছে, এটা ওটা ফ্যাক্টর আছে সেই কারণেই। বরঞ্চ আমি মনে করি যে আগের থেকে বিজেপি আমার বুথটাতে লিড একটু বেশি পেয়েছে, এটা ছিল তার থেকে বেশি পেয়েছে। আপনি সেটা আপনি বুথ দেখে আমি যে কথাটা বললাম সেটা আপনি মিলিয়ে নিন। বুথে বিজেপি নিশ্চয়ই বিজেপি শক্তিশালী হবে, বিজেপি সর্বত্র শক্তিশালী হবে। কেন প্রস্তুত নাই? রাজনীতির ময়দানে যখন নেমেছি রাজনীতিটা করতে তাহলে নামতেই হবে, সেখানে কেন নামবো না? শহর অঞ্চলে না, শুধুগুলি পৌর এলাকার ফলাফল নিয়ে এটাই আমি বলতে চাই। যেহেতু মহকুমা ঘোষণা করেছে, সবার মুখেই এখন সর্বত্র প্রচার পাচ্ছে যে মহকুমার জন্য ধুবড়িতে জিতেছে, তাহলে সেই হিসাবে জনসমর্থনটা আরও হওয়া দরকার ছিল মহকুমার জন্য। কিন্তু ধুবড়িবাসীর সেই জনসমর্থনটা কোথায়? অনেক হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর সেই জায়গাটায় একটা জয় এসছে, সেটা ঠিকই, কিন্তু সেই জনসমর্থনটা কোথায়? যে প্রপারের মানুষ এত মানে আনন্দিত ছিল সেইখানে ধুবড়ি ফলাফলে দেখলাম যে কিছুটা মানে মানে তৃণমূল সেই অর্থে সেই লিডটা পায়নি, আরও লিডটা আরও ব্যাপক হওয়া দরকার ছিল। কী বলবেন এই বিষয়ে? মিতালি রায় সম্পর্কে আমি এর আগেও বলেছি, এখনও বলছি, শুধুমাত্র 196 না, এটার মার্জিন আরও বেশি হতো। আমরা যেভাবে করে মানুষের মধ্যে ঢুকেছি, কিছু মানুষের মধ্যে হয়তো একটু অন্যরকম চিন্তাভাবনা ছিল, তারা সেই হিসাবে নালে এটার মার্জিন আরও, আমার যা ধারণা ছিল যে ওই ওয়ার্ড কমপক্ষে 500 ভোটে আমরা লিড করব, কারণ মিতালি রায় যে জায়গাতেই যাবে সেখানেই ভোট লস হবে। এবং এই কারণেই মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে উন্নয়ন মহকুমা মানুষের জন্য করা মানুষের আবেগ, এবং মিতালি রায়ের যে কুৎসা এবং অপপ্রচার সবসময় সাম্প্রদায়িকভাবে মানে রাজবংশীদেরকে নিয়ে যে বলা আমি রাজবংশী রাজবংশী, রাজবংশীদের জন্য উনি 1% কাজ করতে পারেন, এবং উনি শুধু নিজের আখের গোছানো ছাড়া আর কোনো কাজ করতে পারেন। মিতালি রায় যোগদানে প্রভাব একটাই পড়েছে, বিজেপি যদি আরও 2-4 ভোট পেতো সেটাও অলরেডি লস হয়ে সেই ভোটগুলোও তৃণমূল কংগ্রেসে চলে এসছে। মিতালি রায় আমাদের কাছে, আমার কাছে মিতালি রায় কোনো ফ্যাক্টরই নয়।